দুপুর 2টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তারেকের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ। বিএনপির আইনজীবীদের অনাস্থা হট্টগোলের মধ্যে বিচারকদের এজলাস ত্যাগ। মুনাফার টাকার দাবিতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা, সমন জারি। ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে দুবাই। নালায় পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ, 20 ঘন্টা পর মরদেহ উদ্ধার। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি দেওয়া সব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশ দেন। রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা। গত 22 আগস্ট গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে হাইকোর্টের এজলাস কক্ষে বিএনপিপন্থী ও আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্যে হইচই ও হট্টগোলের ঘটনা ঘটেছে। হট্টগোলের মধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের 2 বিচারপতি এজলাস ত্যাগ করেন। অন্যদিকে বিচারকদের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় কোর্টের শুনানিতে অচলাবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিচারপতিরা এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। বিচারপতিরা চলে যাওয়ার সময় বিএনপিপন্থী আইনজীবীরা সেইম সেইম বলে চিৎকার করতে থাকেন। ২০০৬ সালের আগে থেকে যেসব কর্মচারী কাজ করতেন তাদের পাওনা মুনাফার দাবিতে মামলা হয়েছে। সুমো আদালত ওই মামলায় নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সমন জারি করেছেন। সোমবার সকালে 18 শ্রমিক তাদের পাওনা মুনাফার দাবি নিয়ে ঢাকার শ্রম আদালতে এই মামলা দায়ের করেন। পরে শুনানি শেষে বিচারকে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বায়ুদূষণের শীর্ষে রয়েছে আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাই। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান 3 নম্বরে। সোমবার সকাল 9:30 বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। দূষণমাত্রার তালিকায় দুবাইয়ের স্কোর হচ্ছে 176, অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রাজধানীর স্কোর হচ্ছে 154, অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গেছে, তবে কোনো কোনো অঞ্চলে এখনও ভারী বৃষ্টি হচ্ছে। আগামী 3 দিনের মধ্যে ফের সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা কম ছিল। রাজশাহী বিভাগ ছিল বৃষ্টিহীন। এ সময়ে সবচেয়ে বেশি 160 মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। ঢাকায় 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে গেলেও কানাডায় শুল্কমুক্ত বাজারের সুবিধা পাবে বাংলাদেশ। 2034 সাল পর্যন্ত কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে। 2003 সাল থেকে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি ট্যারিফ স্কিমের আওতায় কানাডার শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে বাংলাদেশ। এলডিসিটি স্কিম জিপিটির আওতায় পড়ে, যা 10 বছর পর নবায়ন করা হচ্ছে। জেনারেল প্রেফারেন্সিয়াল ট্যারিফ স্কিমটির বর্তমান সংস্করণের মেয়াদ 2024 সালে শেষ হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম।
হেলদি লাইফ। চট্টগ্রাম মহানগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গি পাড়ায় নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকাল 9টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়াসিন আরাফাত নামের 1.5 বছরের ওই শিশুর মরদেহ উদ্ধার করেন। শিশু ইয়াসিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। নোয়াখালীতে বেসিক ব্যাংকের 1,200 কোটি টাকা হাতিয়ে নেওয়া বিডি সফটেক্সের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিন গতরাতে বিশেষ অভিযানে সোনাইমুড়ির ওয়াসেকপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামের ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন সেলিমের ছেলে। নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম সোমবার সকালে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। পাকিস্তানের বামিয়ান প্রদেশের বন্দি আমির জাতীয় পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। দেশটির নীতি ও নৈতিকতা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি বলেন, দেখা গেছে পার্কে আসা নারীদের অনেকেই হিজাব পরছেন না, সে কারণে এ বিষয়ে একটি সমাধান না আসা পর্যন্ত নারীরা যেন ওই পার্কে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে ধর্মীয় নেতা ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বন্দি আমির আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। 2009 সালে আফগানিস্তানের প্রথম জাতীয় পার্ক হিসেবে একে স্বীকৃতি দেওয়া হয় ঘুরে বেড়ানোর জন্য। আফগান পরিবারগুলোর কাছে এই পার্কটি একটি জনপ্রিয় স্থান, কিন্তু নারীদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তারা এখন ঘুরে বেড়ানোর সুযোগ থেকে বঞ্চিত হবেন। ফ্রান্সের স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধ হয়েছিল আগেই, এবার বোরকার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে দেশটি। সেখানে আর বোরকা পরে স্কুলে যেতে পারবে না কোনো মুসলিম ছাত্রী। শিগগির এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ফরাসি কর্তৃপক্ষ। ফ্রান্সের শিক্ষামন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। 19 শতকে শিক্ষা ব্যবস্থাকে ক্যাথলিক প্রভাবমুক্ত করার সিদ্ধান্ত নেয় ফ্রান্স। এর পরিপ্রেক্ষিতে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কোনো ধরনের ধর্মীয় প্রতীক বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। ফরাসি স্কুলগুলোতে খ্রিস্টানদের ক্রস, ইহুদিদের কিপ্পা বা মুসলিমদের হিজাব পরা নিষিদ্ধ। ফ্রান্সে বর্তমানে 50 লাখের বেশি মুসলিম বসবাস করেন, এই সংখ্যা ক্রমেই বাড়ছে। সম্প্রতি অ্যান্টার্কটিকায় হাজার হাজার বাচ্চা পেঙ্গুইনের এক করুণ গণমৃত্যুর সাক্ষী হল বিশ্ব। ধারণা করা হচ্ছে ওই ঘটনায় একসঙ্গে 10,000 এম্পেরর পেঙ্গুইনের মৃত্যু ঘটেছে। সম্প্রতি অ্যান্টার্কটিকায় হাজার হাজার বাচ্চা পেঙ্গুইনের এক করুণ গণমৃত্যুর সাক্ষী হল বিশ্ব। ধারণা করা হয়েছে ওই ঘটনায় একসঙ্গে 10,000 এম্পেরর পেঙ্গুইনের মৃত্যু ঘটেছে। এই বাচ্চা পেঙ্গুইনদের পালক সাঁতারের জন্য উপযোগী হওয়ার আগেই তাদের পায়ের নিচে থাকা সমুদ্রের বরফ গলে ও ভেঙে যায়, আর তা থেকেই বরফ পানিতে ডুবে বা ঠান্ডায় জমে বাচ্চাগুলোর মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে। পেঙ্গুইনের মধ্যে উচ্চতা ও ওজনে সবচাইতে বড় জাতের প্রাণীটিকে এম্পেরর পেঙ্গুইন বলা হয়। এই ঘটনাটি ঘটেছে 2022 সালের শেষ দিকে অ্যান্টার্কটিকের দক্ষিণে বেলিংহাউজেন সাগরের কাছে। ঘটনাটি ধরা পড়েছে স্যাটেলাইটে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানী ডক্টর পিটার ফ্রেটওয়েল বলেন, এমন বিলুপ্তির ঘটনা সামনে আরও ঘটবে। ডক্টর ফ্রেটওয়েল ও তার সহকর্মীরা কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল জার্নালে হাজার পেঙ্গুইনের মৃত্যুর এই করুণ ঘটনা তুলে ধরেন। বিজ্ঞানীরা বেলিংসহাউজেন সাগরে 5টি পেঙ্গুইন কলোনি পর্যবেক্ষণ করেন। এগুলো হচ্ছে রথচাইল্ড আইল্যান্ড, ওয়ার্ডি ইনলেট, স্মাইলি আইল্যান্ড, ব্রায়ান পেনিনসুলা ও ফ্রিগনার পয়েন্ট। ইউরোপিয়ান ইউনিয়নের সেন্টিনেল 2 স্যাটেলাইট ব্যবহার করে বিজ্ঞানীরা পেঙ্গুইনদের মলমূত্র ত্যাগ থেকে শুরু করে তাদের সব ধরনের কার্যক্রম পর্যবেক্ষণ করতে সমর্থ হন। প্রাপ্তবয়স্ক পাখিরা সমুদ্রে জমা এই বরফে হাজির হয় মার্চ মাসের দিকে, যখন দক্ষিণ গোলার্ধে শীত আসতে শুরু করে। এখানে তারা সঙ্গী খুঁজে নেয়, সঙ্গম করে, ডিম পাড়ে ও বাচ্চা ফুটায়। নতুন পেঙ্গুইনদের সমুদ্রে নামার সময় সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে, কিন্তু গবেষক দল লক্ষ্য করে এই হাজার হাজার বাচ্চা পেঙ্গুইনের পালক সাঁতারের জন্য প্রস্তুত হওয়ার আগেই এম্পেরর পেঙ্গুইন যেখানে আস্তানা গেড়েছে সমুদ্রের উপর থাকা সেই বরফে ফাটল ধরে যায় নভেম্বর মাসে।
ফলে চারটি কলোনিতে এই প্রজনন পুরোপুরি ব্যর্থ হয়। শুধু একেবারে উত্তরে থাকা রথচাইল্ড আইল্যান্ডে থাকা পেঙ্গুইনরা কিছুটা সফল হয়। বিজ্ঞানীদের বিশ্বাস, যেহেতু পৃথিবীর উষ্ণতা ক্রমেই বেড়ে চলেছে, তার ফলে এই শতকের শেষ নাগাদ পৃথিবী থেকে অ্যাম্পেরোর পেঙ্গুইনের 90% বেশি কলোনি বা আবাস হারিয়ে যাবে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।